अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल फरजाना ब्लॉग एंड रेसिपी ते अपना देर के आवारो स्वागतम जाना छे। आमार आजकेर ब्लॉग टी देखार जोन्नो केमन आछेन सबाई? निश्चय भालो आछेन, आलहामदुलिल्लाह आमरो भालो आछी। रमजान तो प्राय काछे चले एसेछे, रमजान उपलक्षे आमरा किछु बाजार करेछि, सेई बाजारगुलो आमी सब गुछिए रखी। रमजान आसार आगे कम बेशी सबाई टुकिटाकि सब बाजार करे रखे, किछु प्रिपारेशन करे रखे, जाते करे रमजानेर समय तेमन एकटा झामेला ना हय। तो आमार बाजारगुलो सब गोछानो हये गेछे। एबार आपनादेर भाइया तरमुज निये एसेछे, ओई तरमुजटा एकटु केटे देखछि। एटा केटे निये एसेछे, अनेक लाल आछे, खेतो किन्तु अनेक मिष्टि छिलो। आर एदिके लेबू, टमेटो, शसा, काँचामरिच, धनेपाता एगुलो निये एसेछे। एगुलो सबगुलो आमाके गुछिये राखते हबे। बासाय बाजार निये आसले अनेक झामेला हये जाय सबकिछु गोछानो। একা হাতে সব কিছু গুছিয়ে রাখতে অনেক ঝামেলা হয়ে যায়। তো আস্তে আস্তে সব কিছু করে নিব, আজকে এই বাজারগুলো সবগুলো সেট আপ করে নিব, তারপর একটা একটা খুলে দিচ্ছি। আমি সব কিছু পলিথিন থেকে একটা একটা বের করে নিচ্ছি আর গুছিয়ে রাখছি যতটুকু। এই রমজান মাসে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। রমজানের ইবাদতে অন্যান্য মাস অপেক্ষায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর এই রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এটাই সুযোগ আমাদের আল্লাহর কাছ থেকে দোয়া মোনাজাত কবুল করে নেয়ার। আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি, বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই করোনা মহামারী থেকে দূরে রাখে, সে দোয়াই করি। সবাই যেন হেফাজতে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, সে প্রত্যাশাই করি। আল্লাহ যেন সবার মনোকামনা পূর্ণ করেন। এই তো কথা বলতে বলতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে অর্ধেকটা কাজ সেরে নিব আর বাকি অর্ধেকটা কালকে করব। আর আমি সবগুলো প্যাকেট থেকে খুলে নিচ্ছি, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে ফ্রুটসগুলো, সেজন্য 14 তারিখ থেকে তো কড়া লকডাউন দিয়ে দিয়েছে। আল্লাহ যেন সবাইকে একটু হেফাজতে রাখে, সবাইকে যেন একটু সুস্থ রাখে, সেই দোয়াই করি। এটা হচ্ছে এর পরের দিন। আমি ডালগুলো সবগুলো গুছিয়ে রাখছি যেগুলো প্যাকেট রয়ে গেছে, সবগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের জন্য আমি কিছু ডাল ভিজিয়ে নিচ্ছি, এগুলো ব্লেন্ড করে রেখে দিব। আর এটা বেসন করার জন্য চনার ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব, তারপর রোদে শুকিয়ে নিব এগুলো গুঁড়ো করার জন্য। এখানে আমি কিছু চালও ধুয়ে নিয়েছি আর কিছু ডাল সবগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এগুলো বেসন করার জন্য আমি রেডি করে নিচ্ছি। তো এটা সন্ধ্যার দিকে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের জন্য সেগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো ফ্রোজেন করে রেখে দিব।
আগে থেকে কিছু কাজ এভাবে গুছিয়ে রাখতে হয় রমজান মাসে, না হলে আমরা রমজান মাসে সব কাজ একসাথে করতে পারি না। এভাবে যদি আমরা আগে থেকে ডাল তারপর আরও কিছু প্রিপারেশন করে রাখি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আর আমি এদিকে লতি রান্না করব, সেজন্য লতিগুলো একটু সিদ্ধতে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, তারপর এটা রান্না করব। সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি নুডলস পাকোড়া করছি, সেজন্য আমি কিছু নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, একটু রসুন কুচি দিলাম, সব কিছু দিয়ে আর একটা ডিম দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। আর আমি এদিকে লতি রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলো কেটে নিয়েছি, আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছগুলো, চিংড়ি শুটকিটাও ভিজিয়ে নিয়েছি। আগে ওদেরকে নাস্তাটা রেডি করে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব বাইন্ডিং হওয়ার জন্য। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। শ্যালো ফ্রাই করব। এভাবে আমি একটা একটা চপ আকারে করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই পাকোড়াগুলো খেতে অনেক মোচমোচে হয়। আপনারা বাসা ট্রাই করতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আর এদিকে আমি লতিটা রান্না করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, চিংড়ি শুটকি, সবগুলো ভালোভাবে মিক্স করে হলুদ আর মরিচ দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নিব। ফাহিয়া নাবিল বসে সস দিয়ে নুডলস পাকোড়াগুলো খাচ্ছে। এভাবে করে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।